আজকে একটা হারিয়ে যাওয়ার রান্না রান্না করে দেখাবো আর সেটা হচ্ছে বোয়া ভাত আর হচ্ছে তিন পদের ভর্তা তো তার জন্য দুই কাপ আমি চাল নিয়েছি আর হচ্ছে এক কাপ ডাল নিয়ে নিয়েছি আমি আমার বাসার মানুষের পরিমাণ মতো বুঝে নিছি তো তারপরে এগুলাকে আমি একটু পানিতে ভিজায় রাখলাম চাল আর ডালটাকে তারপরে এখানে আমি হচ্ছে একটা আলু দিয়ে দিব আর এই আলুটাকে আমি এরকম আলু ভাজির মতন করে কেটে তারপরে দিয়ে দিব। দেন এইগুলাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিব এই পরিষ্কার করার শেষ হলে তারপরে আমি এক সাইডে হচ্ছে বোয়া রান্না করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিছি শুকনো মরিচ নিয়ে নিছি একটা তেঁতুল নিছি এটা ভর্তার মধ্যে দিব আর রসুন মরিচ চা লাগে সব কিছু রেডি করে নিয়েছি এটা হচ্ছে পুদিনা পাতা আর এখানে দুই পদের শুটকি নিছি আর এগুলো সবগুলো আমি এখন ভর্তা বানানোর জন্য সব রেডি করে নিছি এখন হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য আমি কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন এগুলাকে আমি একটু হালকা পরিমাণে তেল দিয়ে তেলে নিব ভালো মতন তো ভর্তা হচ্ছে যার যার ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী কে কতটা ঝাল খাবেন বা কাঁচামরিচ দিয়ে বানাবেন না শুকনো মরিচ দিয়ে বানাবেন সেটা হচ্ছে আপনাদের ওপর ডিপেন্ড করে তা আমি হচ্ছে এখানে পুদিনা পাতার ভর্তাটা হচ্ছে আমি মরিচ দিয়ে বানাবো আর দুই পদের শুটকি ভর্তা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে বানাবো তা আমি এখানে হচ্ছে বোয়াটা বানানোর জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর কয়েকটা মরিচ দিয়ে একটু বাগার দিয়ে নিলাম আর এখানে আমি বেশি কিছু দিব না শুধু আমি একটু আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দিয়ে দেন আমি হচ্ছে এই বোয়াটা আমি আর কি চাল ডাল আর আলুটাকে দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিবো যাতে একটু মানে পানিটা চুষা নেয় মানে কষানোর মতন তো তারপরে এটা হয়ে গেলে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব আর এই সাইডে আমার হচ্ছে ভর্তা বানানোর জন্য এগুলো সব টালা শেষ সব কিছু রেডি এখন আমি এই যে পুদিনা পাতাটাও আমি ভাইজা নেবো তেলের মধ্যে এটা আমি হালকা একটু মজাই আর তারপরে হচ্ছে হালকা একটু তেল দিয়ে নিব পুদিনা পাতার মধ্যে তো পুদিনাপাতা ভর্তা কে কে খাইছেন আমি জানি না তবে আমার কাছে এটা খুব ভাল লাগে আমার কাছে ধন্যা পাতা ভর্তার মত মানে ভর্তা থেকে পুদিনাপাতা ভর্তা অনেক বেশি ভাল লাগে তো যাই হোক আমার এই যেইখানে পাতাটা টালা শেষ এখন আমি এই সুটকিটা না ধুই টাইলা নিব এটা আমি আগে ধুবো না এটা হচ্ছে আমি আগে টালার পরে দেন হচ্ছে আমি ধুবো তা আমার ওই শুটকিটা শেষ আর এখন এই যে ফেওয়া শুটকিটা আমি টাইলা নিব এটা আমি ধুয়ে নিছি এটা ধুয়ে আমি তেলের মধ্যে টাইলা নিছি আর ওটা তেল ছাড়া টাইলা নিছি তো এই যে আমি যে এটা তেল ছাড়া টাল ছিলাম এখন এটার আমি ভালো মতন নিব নিব আর একটু ভালো মতন ধোয়া পরিষ্কার করার পরে হচ্ছে আমি একটু এটারে দুই মিনিটের জন্য ভিজায় রাখবো যাতে ভর্তা বাটাতে আমার সুবিধা হয় তো এইখানে যে আমার বোয়াটা প্রায় রেডি তো আমি এখন ভর্তা বানানোর জন্য সব কিছু নিয়ে নিছি এখানে যতটুকু পরিমাণে যা যা লাগবে তার আমি তিনটা ভাগে ভাগ করে নিছি তা এখন হচ্ছে আমি প্রথমে পুদিনাপাতা ভর্তাটা বানাবো আর এই জন্য হচ্ছে আমি লাল মরিচ আর হচ্ছে রসুন এগুলো আমি দিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি পুদিনা পাতা দিয়ে দিব আর এই যে তেঁতুলটা দিয়ে দিব একটু এই তেঁতুলটা দেওয়ার কারণে পুদিনা পাতাটা ঝাল টক লাগবে আর পুদিনা পাতার যে একটা মানে তেতো ভাব কিংবা ফ্লেভার এটা একটু কম হবে মজা লাগবে তো তারপরে হচ্ছে যে আমি এই শুটকিটা আগে বেটে নিলাম তারপরে আমি কাঁচামরিচ রসুন এক এক করে সব কিছু দিয়ে বেটে নিব দেন আমার দুই পদের ভর্তা প্রায় শেষ তো ব্লেন্ডারে ভর্তা থেকে পাটায় ডলা ভর্তা অনেক বেশি মজা লাগে তা আমি সবসময় পাটায় ভর্তা বানাই এখন হচ্ছে আমার এই যে সুটকি ভর্তাটা বানানো শুরু করলাম এটাও আমার শেষ আর আমি প্রত্যেকটা ভর্তাই মানে অতটা মিহি করব না ভর্তা হচ্ছে আদা বাটা করা লাগবে মানে বেশি সব কিছু আনামও থাকবে না সব কিছু একবারে মিহিও থাকবে না তো এমনভাবে ভর্তাটা বাড়তে হবে যাতে ভর্তাটা খেয়ে স্বাদ পাওয়া যায় তো আমি এখানে হচ্ছে ভাত দিয়ে দিব কারণ হচ্ছে আগের দিনের আগে দিন বলতে বেশি একটা বিছায়ও না পাঁচ ছয় বছর আগেও আমার আম্মু যখন এরকম ভর্তা বানাইতো তখন এরকম পাটার মধ্যে ভাত ডলা দিত আর ওই ভাত খাইতাম এত মজা লাগতো তো ওইটাই বললাম যে অনেকে আগের দিনের একটা রান্না রান্না করব। এটা এখন সচরাচর অনেকেই খায় না আগে অনেক খাওয়া পড়তো সবাই আগে সপ্তাহ একদিন হলো খাইতো এই রান্নাটা তো যাই হোক এই যে আমার বোয়া ভাত আজকে রেডি তো সবাই এরকমভাবে রান্না করে খাবেন সবার কাছে ভাল লাগবে যাদের কাছে বোয়া ভার্তা ভালো লাগে আশা করি সবার কাছে ভাল লাগবে তা আল্লাহ হাফেজ